ডাল ফ্রাই বানানোর জন্য এই বাটিটাতে আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি এক বাটি। এরপর ভাজা মুগ ডাল নেব, শুকনো কলায় ভেজে নিয়েছে হাফ বাটি। আমি এখানে তিন রকম ডাল দেব। এরপর দেবো অড়হর ডাল, এটাকেও আমি শুকনো খোলায় ভেজে রেখেছি, এটাকেও আমি হাফ বাটি নিয়ে নিলাম। এই তিনটে ডালকে একসাথে মিশিয়ে আমি কড়াতে সেদ্ধ করে নেব, প্রেসারে নয়, প্রেসারে দিলে ঘাঁটা হয়ে যেতে পারে। আমি কড়াতে সেদ্ধ করব যাতে শক্ত শক্ত থাকে ডালটা। ভালো করে মিশিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর জল ফুটতে দিয়েছিলাম একটা টিনের বাটিতে, নুন দিয়েছি, দিয়ে আমি ডালটাকে তুলে দিচ্ছি। এটাকে আমি ধীরে ধীরে একটু সেদ্ধ করে নেব। এই দেখুন সেদ্ধ হয়েছে, খুব সেদ্ধ না হলেও হাফের থেকেও একটু বেশি, 75% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি কষার সময় করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি 3 চামচের মতন। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা আমি গলিয়ে রেখেছি একটা বাটিতে। এরপর আমি পরোটা বানাবো, পরোটার জন্য লাগবে। আমি জিরা দিয়ে দিলাম 1 চামচ, 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। ভাজা মশলা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি এরপর রসুন কুচি 8-10টা আর লঙ্কা কুচি 8-10 2টা, 2 তেজপাতা আমি দিয়ে দিলাম, দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। 4টা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর 8-10টা রসুনকে কুচি করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে হালকা ভেজে নেব। এখানে শুকনো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি। ধনে গুঁড়োটা একটু বেশি নিয়েছি, 1.5 চামচ, হলুদ 1/2 চামচ আর বাকিগুলো 1/2 চামচ। দিয়ে তেলের সাথে এটা একটু মিশিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকেও আবার ভালো করে মিশিয়ে দেবো। এরপর ওই প্লেটের মধ্যে একটু জল নিয়ে আমি একটু দিয়ে দেবো যাতে মশলা, শুকনো মশলাগুলো একটু কষতে সুবিধা হয়। নমস্কার বন্ধুরা, সুলতা হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পরোটার সাথে টেস্টি ডাল ফ্রাই বানাবো। এই পরোটা রুটি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে, লুচি দিয়েও ভালো লাগে। আর সকালে আমি জলখাবারে আজকে লুচি আর এই ডালটা বানাচ্ছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু চিনি দিয়ে দিলাম, লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ঝরঝরে সেদ্ধ হবে, একটুও জল থাকবে না, অথচ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটু কড়াটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলোর সাথে মিশে যায়। এরপর আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু শুকনো করে নেব নেড়ে নেড়ে। আর ডাল একটু ঠান্ডা হলে জলটা টেনে যায়, টাইট হয়ে যাবে। এটাকে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু এটা মিশিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এটা এরপর নামিয়ে নেবো, আমি ঠান্ডা করতে দেবো। চলুন তাহলে আমরা এরপর পরোটাটা রেডি করে নিই। আমি এখানে ময়দা নিয়েছি আর নিলাম নুন আর দিচ্ছি একটু ঘি 1 চামচের মতন। দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাতে একটু তেল নিয়ে ওই ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে আমি ওইটাকে 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো।
আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আর একটু ভালো করে ডোটা মেখে নিচ্ছি। এরপর সমান দুটো ভাগ করব, আবারও দুটো ভাগ করব। এরপর আমি লেচিগুলো কেটে নেব। এইভাবে লেচি কাটলে দেখবেন লেচিগুলো সবগুলোই সমান হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সহজ। পরোটাগুলো আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন কিংবা তেল দিয়েও বেলতে পারেন। আমি এখানে দুটো তেল দিয়ে বেলবো আর দুটো ময়দা দিয়ে বেলবো। এরপর আমি পরোটাগুলো বেলে নেব। ঠিক ঠিক পরোটার ডিজাইন না হোক তবু চেষ্টা করছি, আপনারা হয়তো আমার থেকে আরও ভালো বেলতে পারেন আরও সুন্দর। মোটামুটি দেখতে হবে যাতে কোনো জায়গায় একটু মোটা রয়ে না যায়, সব জায়গায় যেন সমান বেলা হয়। ডিজাইন যাই হোক, এটা একটা হয়ে গেল, দুটো আমি বেলে নিয়েছি। এরপর তাওয়াটা বসিয়ে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি আর একটু করে ঘি ছড়িয়ে চেপে চেপে পরোটা দুটো সেঁকে নেব। আবার উপরে একটু ভাজার জন্য ঘি ছড়িয়ে দিলাম। পরোটাটা আমার হয়ে গেছে, এই যে দেখুন দুটো পরোটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন ডালটা টেনে গেছে, কেমন টাইট টাইট হয়েছে। বন্ধুরা আপনার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন কমেন্টে জানাবেন আমার।